তো বন্ধুরা, আজকে তোমাদের একটা আমি সুন্দর রান্নার ডিশ দেখাবো। তো আজকে রান্নাটা তোমরা দেখো, ঠিক আছে? আমি কি রান্না করছি দেখতে থাকো, হ্যাঁ, সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে আজকে আমি কি রান্না করছি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা হচ্ছে পাঙাশ মাছ। জানি না, অনেকে অনেক রকম নাম আছে এই মাছের, তো এটা পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি নতুন আলু, এবার বছরের শীতের নতুন আলু, ঠিক আছে? বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছে আমি। সামান্য আলু ইয়েগুলো একটু উপর থেকে তুলে নেব, চোচাগুলো হালকা হালকা করে। তো আমি চারটে আলু নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর মাছটা আমি ধুয়ে নিই ততক্ষণে। তো বন্ধুরা দেখো, আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, ঠিক আছে? লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মশলার দিকে। তাহলে মশলার মধ্যে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর দু কোয়ার মতো রসুন নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, টমেটো তো একটা, আর এই যে জিরে নিয়েছি, আর গোটা গরম মশলাটা এটা ফোড়নের সময় দেব, ঠিক আছে? তো এইগুলোকে আমি এখন পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমার মাছটা ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছের উপরে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমরা লবণও বলি নুনও বলি, যে যেটা বলতে পারো, কোনো প্রবলেম নেই। আর একটু দিব হলুদ, ব্যাস। এবার আমি মাছটাকে মেখে নেব, কেমন? তো দেখো, আমি কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন সর্ষে তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সর্ষে তেল ব্যবহার করছি রান্নাটাতে। তো দেখো, আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি, এখন আমি এটার মধ্যে মাছ ছেড়ে দেবো। বেশি করে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি মাছগুলোকে উল্টে দেবো, দেখি মাছগুলো একটু ভালো করে হ্যাঁ হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। দেখো, মাছগুলোকে আমি ভেজে নিলাম, একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি আমি মাছগুলোকে, যেহেতু এটা পাঙাশ মাছ আর এটা বড় মাছ, এটাকে যদি আমি লাল লাল করে না ভাজি তাহলে ভালো লাগবে না। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই মাছ ভাজার তেলেই আমি আলুগুলোকে ভেজে নেবো, ঠিক আছে? মাছ ভাজার এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেবো। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, মানে নুন দিয়ে দিচ্ছি, আর মাপ মতো একটু হলুদ দিয়ে দিলাম সামান্য, ঠিক আছে? এটা আমি একটু আলুটাকে একটু ভেজে নিই। এদিকে দেখো বন্ধুরা, আমি মশলাটা করে নিয়েছি, আমার মশলা পেস্ট রেডি। আমি বড় জারের মধ্যে করে নিয়েছি, আজকে ছোট জারে করিনি। তো আমার মশলা পেস্ট করা হয়ে গেছে এদিকে, কেমন? দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে নামিয়ে নেবো, ঠিক আছে? খুব সুন্দর করে ভাত ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। তো
বন্ধুরা দেখো, আমি এই আলু ভেজে নিলাম। এই তেলটাতে অনেকগুলো তেল রয়ে গেছে, তো এই তেলে আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার চলে যাবে একটা গোটা তেজপাতা, চলে যাবে দুটো শুকনো লঙ্কা, চলে যাবে কটা, এই দেখো একটা দারচিনি আছে ভেঙে দিয়েছি, লং আছে আর এলাচ আছে। দেখো আমি গোটা গরম মশলা দিলাম, আর এদিকে দেখো চলে আসলো, এই যে অল্প পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি, এটাকে আমি দিয়ে দেবো। মশলাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা সরি মশলা না, পেঁয়াজটা টমেটোটা ওগুলো ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলোকে, দিয়ে দেবো মশলার মধ্যে আমি একবারে মাপ মতো হলুদ গুঁড়ো, মাপ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নিই। দেখো মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো, দিয়ে দেবো দেখো আলুগুলোকে আর মশলাকে একসঙ্গে সুন্দর করে ভিজিয়ে নিলাম, ঠিক আছে। দেখো এবার আমি এটাতে জল অ্যাড করব, আমি গরম জল অ্যাড করব, কেমন? এই দেখো আমি গরম জল দিয়ে দিচ্ছি, হালকা উষ্ণ গরম জল, ঠিক আছে। তোমরা যদি চাও গরম জল নাও দিতে পারো, কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ব্যাস 2 থেকে 3 মিনিট মাত্র ঢেকে রাখবো,